स्त्री के सुंदर करे मोबाइल डेके निया आयशा सुंदर करे कोटे निया ওই স্ত্রী তার স্বামীকে ডিভোর্স দিয়া আপনি সুন্দর করে বিয়ে করে ফেললেন এই বিয়ে কি আমার পর্যন্ত হালাল হবে না বুঝলি কিলিগা কিলিগা প্রথম কথা স্বামী তালাক দেয় নাই বলেন বলেন কি কথা বলেন ইসলাম স্ত্রীকে তালাকের অধিকার দেয় নাই মজার বিষয় হলো ইসলাম স্ত্রীকে মহিলাকে নারী জাতিকে তালাক দেওয়ার অধিকার ছিল না কেন যদি নারী জাতিকে তালাক দেওয়ার অধিকার দিত আমরা মুফতি মহন্তে যারা আছি কেউ বাড়ি থাকতে পারতাম না বক্তারা তো আর আগে না প্রতিদিন রাত তিনটা বাজে ঘরে গেলে কয়বার দুয়ার খুলব এতবার দুয়ার খুলতে পারতাম না তোমার তিন তালাক যাই নারী না কে যা তুলা কর বুদ্ধি কম নারী কি কম বলেন বুদ্ধি কম এই জন্য হ্যাঁ প্রতিদিন তিনটা তালাক দিব এই জন্য আল্লাহ নারীকে তালাকের অধিকার না দিয়া নারীর উপরে রহম করছে সুবহানাল্লাহ আজকে কি বিষয়টা ক্লিয়ার হচ্ছে আপনারা বলেন ইসলাম নারীকে তালাকের কি দেয় নাই কিনলে দেয় না জুলুম করছে না রহম করছে হ্যাঁ যদি দিতেই হয় স্বামীকে তালাক দিতে হয় না পারে না নিজেকে তালাকের অধিকার প্রাপ্ত হইয়া নিজের নফসের উপরে নিজে তালাক লয় বুঝেন না কথা মনে আমাদের কাবির নামাতে একটা কথা লেখা আছে রাষ্ট্রীয় কাবির নামাতে একটা কথা লেখা আছে এগারো নম্বর বা বারো নম্বরে লেখা আছে স্বামী যদি নির্বংশক হয় স্বামী যদি নিরুদ্দেশ হয় স্বামী যদি বড় নির্বাচনে অক্ষম হয় তাহলে আমি আমার নফসের উপরে স্বামীর পক্ষ থেকে তালাক প্রাপ্ত হওয়ার ক্ষমতা প্রাপ্ত হইলাম এর উপরে নিচে স্বামী কি করছে স্বাক্ষর করছে এই স্বাক্ষরের ভিত্তিতে কে তালাক দিতে পারবে স্ত্রী কাকে তালাক দিবে স্বামী কেনা নিজেকে স্বামী কেন নিজের নফসের উপরে তালাক দেখে তাফরিজ তালাক বলে বুঝেন নাই কথা অথবা আমাদের পরিবারে খোলা তালাক বলে কিন্তু খোলা তালাক তোমার নিজের উপরে নিজে নয় স্বামীর উপরে নয় নিজের উপরে শুধু একদূর আমি তোমার কাছ থেকে দেন মোহর যেটা আছে যাও এটা নিতাম না যাও এটা হলো খোলা তালাক এটা হলো কি তালাক বাহাল আরেক জন্য ধরে নিয়ে যাবেন কাজের অফিসে নিয়ে দুই হাজার টাকা দিয়ে দিবেন তারে সে তো তার স্বামীকে তালাক দিয়ে দিল আর তুমি সঙ্গে সঙ্গে তাকে বিয়ে করে ফেললা এ বিয়ে হয় নাই এই অসুবিধা এই অসুবিধা আমার সমাজে আছে নি আমি এক জায়গায় ওয়াজ করছি চেয়ারম্যান সব বসা হুজুর এটা যদি আরো আগে করতেন তখন তো ঝামেলা বহুত কমে যেত কিন্তু এই ওয়াজটা যদি আমরা আরো আগে করতেন তো আমরা বিচার আসার বহুত কমে যেত আমি কি কয় লাইনে বিচার করেন দুই লাইনে বিচার সবচেয়ে বেশি করি সবচেয়ে বেশি বিচার হলো এই লাইনে আর দ্বিতীয় লাইনে হলো জমি জমার লাইনে দ্বিতীয় লাইনে হলো কোন লাইনে বলেন জমি জমার লাইনে বহরহাল কত দূরে চলে গেছে তাইলে এই জন্য এই ফরকিয়া করতে ভাবি চিন্তি করণ দরকার ফরকিয়া করতে কি কারণ আইনটা হালাল হইতে না কি হইতে না বলেন দ্বিতীয় পয়েন্ট ওই মহিলা যদি তার স্বামীকে তালাক দেওয়ার পরে যদি অলাও ফরজান ওই শর্তের ভিত্তিতে যদি তালাক হয়েও যায় লেকিন এখানেও তাকে দ্বিতীয়বার ইদ্দত পালন করা ওয়াজিব ইদ্দত পালন করা কি ইদ্দত পালন করতে হবে কমপক্ষে তিন মাসিক কমপক্ষে নব্বই দিন কতদিন তো তুমি যে ইদ্দত পালন না করে লো এলে হারাম বলেন কি বোন যেমন হারাম এটাও তেমন হারাম মা যেমন হারাম এটাও তেমন হারাম বলুন এটা বুঝি ওয়াজ এগুলো এটা একশো বার কোয়া দরকার আজকে শুধু এটাই কোয়া দরকার সমাজ ধ্বংস হয়ে যেতেছে সমাজ কি হয়ে যেতেছে বলেন সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে কথা কিনলে গেল এত দূরে কোন প্রসঙ্গ ইমামের পাঁচটা পুরস্কার কটা পুরস্কার এক নম্বর কি চেহারা কি হয় দুই নম্বর দিল কি হয় বলেন দিল পরিষ্কার হয় এখন দিল কি পরিমাণ অপরিষ্কার হয়েছে আমাদের হ্যাঁ যে অপরিষ্কার দিলে আর চেহারা কি হয় না নিজের চেহারা তো দেখা যায় না আল্লাহ তো দেখা যায় না আখিরাত তো দেখা যায় না দিন ও ঈমান দেখা যায় না বরং বেঈমানিকে ঈমান মনে হয় আর ঈমানকে দেশদ্রোহী মনে হয় কথা ঠিক না ঠিক বলেন বেঈমানিকে কি মনে হয় ঈমান মনে হয় আর ঈমানকে কি মনে হয় এজন্য আল্লাহ আমাদের সবাইকে আমাদের সবার ঈমান হেফাজত করার তৌফিক দান করেন আমিন